অচ্যুত হাওড়া মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস বেলাইন অন্তত 18টি বগি, ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, আহত বহু। একের পর এক রেল দুর্ঘটনায় কেন্দ্রীয় সরকারকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এটাই কি সরকার চালানোর নমুনা? রেলকে নিয়ে সরকারি উদাসীনতা থামবে কবে? এক্স স্যান্ডেলে পোস্টে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। লাইনচ্যুত হাওড়া মুম্বাইগামী সিএসএমটি মেল, দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। কেন বারবার একই ঘটনা? কোথায় গাফিলতি? সমন্বয়ের অভাব নাকি পরিকাঠামোয় গাফিলতি? দুর্ঘটনার নেপথ্যে কি মালগাড়ি? প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। গরু পাচার মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মঙ্গলবার বিচারপতি বেলায়েম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মা ডিভিশন বেঞ্চ রায় দেন। সিবিআই মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। রেশন দুর্নীতি মামলা তদন্তে মঙ্গলবার সকাল থেকে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তের অন্তত 10টি জায়গায় তল্লাশি অভিযানে নামে ইডি। প্রায় 40 জন অফিসারের একটি টিম নিয়ে উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গায় একযোগে তল্লাশি শুরু করে ইডি। টিমে ছিলেন মহিলা অফিসাররাও। রেশন দুর্নীতি মামলায় ইডি স্ক্যানারে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ আব্দুল বারী। বসিরহাটের সংগ্রামপুরে আব্দুল বারিকের বাড়িতে ইডির তল্লাশি। তার বাড়ির সামনে রাইস মিলে হানা দেয় ইডির আধিকারিকরা। বাংলা ভাগের দাবিতে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল পরিষদীয় দল। বেশ কয়েকদিন ধরে বাংলা ভাগ নিয়ে উত্তাল বিধানসভা। জানা গিয়েছে আগামী সোমবার বাংলা ভাগ নিয়ে আলোচনা হবে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিজেপির পরিষদীয় দলের। বিধানসভার সচিবের কাছে 50 জন বিধায়কের স্বাক্ষর সহ অনাস্থা প্রস্তাব জমা করেন তারা। শুভেন্দু অধিকারীর অভিযোগ, বিধানসভায় নিরপেক্ষতা বজায় রাখছে না স্পিকার। প্রবল বৃষ্টির জেলে কেরলের ওয়ানারে ভূমিধস। ভয়ানক ভূমিধসে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মাটির নিচে চাপা পড়ে মৃত্যু শতাধিক মানুষের। মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করে ক্ষতিপূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জানানো হয়েছে মৃতের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতের পরিবারকে 50,000 টাকা করে সাহায্য করা হবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে উত্তাল। তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। আমজনতার অভিযোগ, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। প্রতিবাদে পথে নামেন হাজার হাজার মানুষ। প্যারিস অলিম্পিকে দ্বিতীয় পদক ভারতের ঝুলিতে। মানু ভাকের ও সরবজিৎ সিং এর জুটি ব্রোঞ্জ জিতলেন 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে। মানু এবং সরবজিৎকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী মোদী।